দুর্লভ মনুষ্য জীবন আমরা লাভ করেছি, এটা সদ্ব্যবহার করতে হবে। সেজন্য ভিতর বাইর সর্ব অবস্থায় পবিত্র হওয়ার উপায় সেই ভগবানের নাম। তাই কলিযুগে ভগবানের নাম কোনটি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ইশুলো নাম বত্রিশ অক্ষরাত্মক মহামন্ত্র, এটা যে কোনো অবস্থায় আমরা করতে পারি, সেখানে কোনো বাচ বিচার নেই। তো সেজন্য কীভাবে না না আমরা ব্রাহ্মণ কুলে জন্ম হই তারপরে করব। হরিদাস ঠাকুর যবন কুলে জন্ম হয়েছিলেন, হরিদাস ঠাকুর যবন কুলে জন্ম হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে উপাধি দিলেন নামাচার্য। তুমি নামের আচার্য, আচার্য মানে যিনি আচরণ করে শিখাবেন তাকে আচার্য বলা হয়, তাহলে নামের যিনি আচরণ করে শিখান তো তিনি হলেন হরিদাস ঠাকুর, যবন কুলে জন্ম হয়েছিলেন। হরিনাম করছিল বলে বাইশ বাজারে তাকে প্রহার করছিল কাজী, হ্যাঁ মুসলিম যবন রাজা কাজী বাইশ বাজারে, একটা বাজারে নয় একটা বাজারে বাইশটা বাজারে, একটা বাজারে প্রহার খেলে প্রাণ থাকবে না তাই না, কিন্তু বাইশটা বাজারে প্রহার করছে। কেন না? এই হরে কৃষ্ণ মন্ত্র করা চলবে না, হরিনাম করা চলবে না, তার জন্য পিটাচ্ছে। কিন্তু হরিদাস ঠাকুর কি বললেন? খণ্ড খণ্ড যদি হয় যাই দেহ প্রাণ তথাপি না ছাড়িব বদনে হরিনাম, মানে খণ্ড খণ্ড হয়ে গেল এ দেহ প্রাণ চলে গেল আমি হরিনাম ছাড়ব না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আচার্যরা আমাদের শিখাচ্ছেন যে বিপদে সম্পদে সর্ব অবস্থায় কেন্দ্রবিন্দু ভগবানকে রাখতে হবে। এই জগতে আমরা জানি না যে কার আশ্রয় থাকা উচিত, তো এই জন্য এই কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন, নাম ব্রহ্ম নাম অবতার, তো তার আশ্রয় করতে হবে। এই কলিযুগে তিন প্রকার অবতার আছে, এক হচ্ছে নাম অবতার, এক হচ্ছে ভাগবত অবতার, আর এক হচ্ছে বিগ্রহ অর্চামূর্তি। এই তিন প্রকার অবতার ভগবানের কলিযুগ মানুষকে কৃপা করার জন্য। আমরা সবাই জড়বস্তু দেখতে অভ্যস্ত, সেজন্য ভগবান কি করলেন? মাটি থেকে পাথর থেকে তৈরি বিগ্রহ, আচার্যরা যখন প্রতিষ্ঠা করবে সেই বিগ্রহ রূপে তিনি সেবা গ্রহণ করবেন, তাই আমাদের কাছে চলে এসেছেন। সেজন্য অর্চা বিগ্রহ, অর্চা বিগ্রহ যখন আচার্য প্রতিষ্ঠা করবে তখন আর মাটি থাকবে না, পাথর থাকবে না, কাঠ থাকবে না, সে বিগ্রহ কথা বলবে। তো সেরকম ভক্তের সামনে কথা বলবে, ভক্ত যখন ঐকান্তিক নিষ্ঠা নিয়ে বিগ্রহ সেবা করবে তখন ভগবান তার নিবেদিত বস্তু গ্রহণ করেন। আপনারা বলবেন যে ভগবান যদি গ্রহণ করেন ওই তো খেলেন, আমরা দিলাম সেটাই আবার থেকে গেল, খেলেন কোথায়? তাই আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে পার্থক্য এটাই, আমরা খেলে শেষ কিন্তু ভগবান খেলে, তিনি যেহেতু পূর্ণতম পূর্ণ বস্তুর, তার থেকে যা কিছু চলে যাবে সেই পূর্ণই থাকে। যেহেতু আমরা অপূর্ণ তাই আমরা যা কিছু করব আমাদের থেকে চলে গেলে শেষ হয়ে যাবে, এটাই পার্থক্য। বহু লোক বুঝতে পারে না ভগবান এবং আমাদের মধ্যে পার্থক্য, আমাদের মতো সাধারণভাবে ওই তো ভগবান মানুষের আকারে এসেছে, কিন্তু তার আর আমাদের মধ্যে পার্থক্য আছে। তো সেটা ভক্তরা কেবল উপলব্ধি করতে পারে, অভক্ত সে বুঝতে পারে না। অভক্ত সে তার নিজের ইন্দ্রিয় সুখে আসক্ত, সেজন্য বুঝতে পারে না। তো সেজন্য ভগবত ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়, এই জন্যেই ভগবান তিনি আসেন আমাদের কাছে ভক্তদের সাথে আদান প্রদান করে আনন্দ বিধানার্থে। আর তিনি লীলা বিলাস করেন, বহুবিধ লীলা, সেগুলি শ্রবণ করে কীর্তন করে দর্শন করে
মানুষ ভগবানের সেবাতে আকৃষ্ট হয়। কেন? মনুষ্যের কর্তব্য হচ্ছে ভগবানের সেবাতে নিযুক্ত হওয়া। কেন? না, জীব ভগবানের দাস, তার অংশ। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব আমার নিত্য সনাতন অংশ, তাই অংশের কর্তব্য অংশীর সেবাতে যুক্ত হওয়া। এজন্যই ভগবান বিগ্রহ রূপে এসেছেন, গ্রন্থ ভাগবত রূপে এসেছেন এবং নাম রূপে এসেছেন। তো সেজন্য আমরা নাম কিভাবে করব? শুনে শুনে করব। প্রভুপাদ বলেছেন, হরিনাম শুনে শুনে করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কেন শুনে শুনে করতে হবে? না, আমরা অনাদিকাল থেকে ভুলে গেছি। এরকম উচ্চস্বরে করলে মা বাবা যে রয়েছে, বাচ্চা যদি জুড়ে জুড়ে চিৎকার করে কান্না করে তখন মা কাছে আসে, হ্যাঁ কি না? সে যদি ভিতরে ভিতরে চুপচাপ থাকে, মা তার কাজেই ব্যস্ত থাকে, বাচ্চার কাছে আসে? মনে হয় বাচ্চা ঠিকই আছে। কখন আসবে মা? না, বাচ্চার কান্না দেখে। আবার মা বাবাকে, মানে মা বাবা বাচ্চাকে পরীক্ষাও করে যে সত্যিকারে ও কান্না করছে কি আমাকে চাইছে। তখন কি করে? টিভির কার্টুন খুলে বলে, এই যে বাচ্চা দেখো। তো বাচ্চা ওখানে কার্টুনটা দেখে একটু দেখলো, মা বললো তাহলে বাচ্চা কার্টুন দেখতে ভালোবাসে, চলে গেল কাজে। কিন্তু একটু দেখেই দেখছে মা নেই, তখন কি করবে? আবার কান্না করবে। তার মানে বাচ্চা কার্টুন চায় কি চায় না? সাময়িকভাবে মা একটু পরীক্ষা করলো, আবার সঙ্গে সঙ্গে একটু কান্না দেখে মা একটা ফুল নিয়ে এসে টাঙিয়ে দিয়ে বললো, এই দেখো এই দেখো, নাড়ানাড়ি করলো। বাচ্চাটা মা এসছে দেখলো, কান্নাটা থেমে গেল, ফুলটা দেখলো, এই দেখো। তারপরে মা কী করলো? বাচ্চা এই ফুল দেখতে মনে হয় ভালো লাগছে, তাই কাজে চলে গেল। তারপরে সঙ্গে সঙ্গে আবার যেই দেখছে যে মা নেই, তখন আবার কান্না করছে। তো মা কখন বাচ্চার কাছে থাকবে বলুন? কখন আসবে? একবারে কান্না করে থেকে গেলে, একদম থেকে গেলে, তখন বাচ্চা মা ভাববে যে না, আমার বাচ্চা এই কার্টুন এই খেলনা এই সব কিছু পছন্দ না। তাই ভগবান আমাদের অনেক সময় পরীক্ষা করবেন। ধনং জনং সুন্দরীং কবিতাং জগদীশ কাময়ে, অনেক কিছু দিয়ে ভুলে রাখতে চেষ্টা করবে, যে আমি পরীক্ষা করবেন যে আমি সত্যিকারে তাকে চাই নাকি সে আমার মনটা। এই জন্যই কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছিলেন আমাদেরকে শিক্ষা দিতে, যে এইসব অনিত্য জিনিস আকাঙ্ক্ষা করতে যেও না। এই জন্য উনি কি বলেন? না ধনম না জনম না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কি ত্বয়ি। এর বাংলা গান করেছেন ভক্তিবিনু ঠাকুর। ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও হে গৌর হরি, অহি তো কি ভক্তি চরণে তোমার। ভক্তিবিনু ঠাকুর উনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, গৃহস্থ ছিলেন, কিন্তু আমাদের পরম্পরার মধ্যেই আছে। ওইদিকে দেখুন, ওই লাস্টের পরে ছবি ভক্তিবিনু ঠাকুর, উনি তো গৃহস্থ ছিলেন, সরকারি বড় অফিসার ছিলেন, কিন্তু সন্ন্যাসীরাও তাকে প্রণাম করে। কে বড়? যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। সবাই খালি বড় বললে হবে না, আমি গৃহস্থ বড়, আমি সন্ন্যাসী বড়, আমি ব্রহ্মচারী বড়, আমি ব্রাহ্মণ বড়, এরকম বললে হবে না। শাস্ত্রে তো কী বলা হয়েছে? যেই ভজে সেই বড়, ভজে মানে ভজনা করে, কৃষ্ণের আরাধনা করে। কিন্তু তার অনেক পজিশন থাকতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, সমাজের অনেক প্রতিপত্তি থাকতে পারে, ধন সম্পদে, সে বড় নয় যে ভগবানের সেবা করে। ভজ মানে সেবায়াম অর্থে প্রয়োগ হয়েছে, ভগবানের সেবা। কেন? তার অংশ, আমি তাকে আমি বাদ দিইনি, তার অংশ হিসাবে আমি অংশীর সাথে যুক্ত আছি। এই হাতটার শ্রেষ্ঠতা প্রতিপাদিত হবে কখন? এই হাতটা যখন এই শরীরের সাথে যুক্ত থাকবে। এই হাতটা যদি অহংকার করে, না
আমি এই শরীরের কাজ করব কেন, যে এখান থেকে আমি আউট হয়ে যাব, এর কোনো মূল্য থাকবে না। তাই আমরা গীতায় শুনলাম জীব হচ্ছে অংশ, ভগবান হচ্ছেন অংশী। তাই সে অংশীর অংশ হিসাবে যদি তার সাথে যুক্ত থাকব তাহলে আনন্দ, আর যদি আমি আলাদা হয়ে যাব তো কিসে আনন্দ হবে? আনন্দ হবে তা আমাদের নিরানন্দের কারণ এটা, আমরা যুক্ত থাকতে চাইছি না, স্বতন্ত্র হতে চাইছি। এই দুর্বুদ্ধি আমাদের মধ্যে পোষণ হওয়ার ফলে তাই এই জগতে বারবার চক্রে ঘুরছি, কভু স্বর্গে কভু মর্তে কভু কীট কভু ক্ষুদ্র, এভাবে আমরা 84 লক্ষ জুনিতে ঘুরছি, কভু দৈত্য কভু দাস প্রভু, কখনো দৈত্য হয়ে যাচ্ছি, কখনো রাজা, কখনো প্রজা, কীট পতঙ্গ, গাছপালা, দেবতা শরীর, এইরকম ঘুরছি বারবার। এটাকে বলে সংসার চক্র। সংসার চক্রের আসার কারণ অংশীকে বাদ দেওয়া, অংশীর সাথে যুক্ত না থাকা। এই হাতের শুকিয়ে যাবে সম্পূর্ণভাবে যখন এই দেহের সাথে যুক্ত না থাকবে। একটা 1 কোটি টাকার গাড়িতে একটা নাট বুল্ট, একটা নাট, ছোট্ট একটা নাট, তার মূল্য ওই 1 কোটি গাড়ির টাকার সাথে, গাড়িটার সঙ্গেই সমান হয়ে যায় যখন ওই গাড়ির সঙ্গে ও যুক্ত থাকে। কিন্তু এটা পড়ে গেলে এক পাত্তাই নেই, তার কেউ পাত্তা দিবে না। তাই ভগবান সেই 1 কোটি টাকার মূল্য, ভগবানকে টাকার সাথে মূল্য দেওয়া যায় না, তুলনা, এটা একটা উদাহরণ দিচ্ছি। তো তার সাথে আমি যদি সংযুক্ত থাকি নাটবুল্টির মতো, তাহলে আমার মূল্যটা তত বেশি। কিন্তু আমি যদি বাদ দিয়ে নিজেকে অভিমান করি, অহংকার করি, আমার মূল্য হবে না। আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, যে কেউ হতে পারেন, ধনী হতে পারেন, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী হতে পারেন। সেজন্য হরিভক্তি শুদ্ধদ্বয় গ্রন্থে বলা হয়েছে, ভক্তিহীনস্য জাতি মন্ত্র জপস্তপ অপ্রাণ শৈব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। তো লোকরঞ্জন হবে, আমরা অনেক সময় বুঝতে পারি না, কোনো মানুষ মারা গেল আপনাদের, তখন আপনারা তাকে সোনাদানা লাগাবেন, ভালো শাড়ি পরাবেন, অনেক দামি শাড়ি পরাবেন, এটা লোক মারা গেছে, তো এটা কী হবে, লোকরঞ্জন হবে না? লোকরঞ্জন তো কী মূল্য আছে? ঠিক সেরকম প্রধানমন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, অনেক মন্ত্রতন্ত্র বলতে পারে, অনেক আছে দেখবেন খুব মন্ত্রতন্ত্র বলছে, কিন্তু কৃষ্ণের চরণে আত্মনিবেদিত নয়, তার অংশরূপে তার সাথে যুক্ত নেই, সেবা করে না। সেবক মানে সেবা করে, তার সাথে যুক্ত মানে সে সেবক রূপে রয়েছে। তার মানে হাতটা শরীরের সাথে যুক্ত আছে মানে সেবক রূপে আছে। তাই ভগবানের সাথে যুক্ত মানে সে সেবক। যদি আমি বাদ দিয়ে প্রধানমন্ত্রীর অহংকার করলাম, রাষ্ট্রপতির অহংকার করলাম, কোটিপতির অহংকার করলাম, ভগবানের সাথে যুক্ত নই, তাহলে কী হবে? লোকরঞ্জনম অপ্রাণ শৈব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। এটা শরীরতে আত্মা চলে গেছে, মৃত শরীর, সেখানে সুন্দর শাড়ি অলঙ্কার সাজাচ্ছেন, এ লোকরঞ্জন হবে। তো সেই জন্য আমাদের জাতীয়তাবাদ, আমাদের মন্ত্র জপ সব কিছু বেকার। কেন? ভক্তিহীন। ভক্তি মানে সেবা, ভক্তি মানে কি? সেবা। কার সেবা? ভগবানের সেবা, অন্য কারো সেবা নয়। এই সেবা শব্দের অর্থটা কি? আমরা সবাই বলি সেবা 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 কর, সেবা শব্দের অর্থ হচ্ছে সেব্যের তুষ্টিবিধান করা। সেব্য কে আমাদের জীবনে? ভগবান। কেন? আমি তার অংশ, তাই সেব্য উনি, আমি সেবক, এই হাতটা সেবক, অংশী হচ্ছেন এই দেহ, সেব্য দেহটা সেব্য, এই হাতটা হচ্ছে সেবক। তাই যুক্ত থেকে করতে হবে। এই জন্য আমার সব ইন্দ্রিয়, চোখ কান নাসিকা জিহ্বা ত্বক ইত্যাদি 11 ইন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় এবং মন সূক্ষ্ম ইন্দ্রিয়, এইসব ইন্দ্রিয় দিয়ে যখন আমি ভগবানের সেবার সাথে যুক্ত থাকব তাকে বলে ভক্তি। যেন ভক্তি অন্য কিছু না, সবাই বলে ভক্তি করো ভক্তি করো, ভক্তি মানে এটাই, সব ইন্দ্রিয় দিয়ে যার আমি তার সাথে যুক্ত আছি, তার সাথে আমি সেবা করছি, তা আমাকে কোনো কিছু ত্যাগ করতে হচ্ছে না। তো সেজন্য আমাদের বলা হলো
ভাগবত গীতায় কৃষ্ণ বললেন যে সর্বকর্ম অপি সদা কুর্বান্ন মত ব্যপাশ্রে মৎপ্রসাদাৎ মবাপ্নতি শাশ্বতং পদম অব্যয়ম। হে অর্জুন, তুমি সব কর্ম আমাকে আশ্রয় করে সম্পাদন করো, তাহলে তুমি আমার কৃপায় আমার কাছে ফিরে আসবে, অসুবিধা নেই। তো আমরা আমাদের সর্বকর্ম কি ভগবানের আশ্রয় করি? কেউ করি না, আমরা নিজের মতো করি, নিজের ইচ্ছাই করি, নিজের ইচ্ছায়। আপনারা যদি কেউ সরকারি অফিসার হলেন, তো আপনার সমস্ত সরকারি কাজ সরকারের ইচ্ছা অনুসারে করতে হবে না নিজের ইচ্ছা অনুসারে করতে হবে? তো যখন আপনি অফিসার হয়ে সরকারের ইচ্ছা অনুসারে না করে নিজের ইচ্ছাই করলেন, সরকারের ইচ্ছা অনুসারে আপনার ইচ্ছাকে মিলাতে হবে, তাহলে আপনি চাকরিতে থাকতে পারবেন। আর যদি সরকারের ইচ্ছা না মিলিয়ে আপনার ইচ্ছায় সরকারের ইচ্ছাকে মিলাতে চাইবেন, আপনার ডিমোশন হয়ে যাবে, প্রমোশন তো দূরের কথা। তো আমাদের ডিমোশন মানে এই বারবার জন্ম মৃত্যু চক্র, কখনো গাছপালা শরীর হচ্ছে, কীট পতঙ্গ শরীর হচ্ছে, কখনো ধনী ঘরে, কখনো গরিব ঘরে, কখনো রাজা, কখনো প্রজা। এটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় কখনো রাজা কখনো প্রজা? তাহলে শাস্ত্র বিজ্ঞান না বিজ্ঞান নয়? বিজ্ঞান মানে কি? বাস্তব। বিজ্ঞান মানে প্র্যাকটিক্যাল, বাস্তব। কিন্তু আজকাল জগতে সবাই বলে আমরা বাস্তববাদী। কোথায় বাস্তববাদী মহাশয়? সেজন্য আমরা কেউ বাস্তববাদী নয়, আমরা মিথ্যাবাদী। যারা বাস্তববাদী বলছে সবাই মিথ্যাবাদী। সেজন্য গীতা ভাগবত প্র্যাকটিক্যাল, বাস্তব। তো এটা মানুষ জানে না, এই জন্য গীতা ভাগবত হচ্ছে আসল বিজ্ঞান। আপনাদের কেউ মারা গেলে কি বলেন? বাবা আজকে চলে গেলেন, কান্না করে সবাই, কিন্তু বাবা কোথায় চলে গেলেন? বাবা তো শুয়ে আছে, চলে গেলেন বলে কান্না করছেন কেন? তাহলে কে চলে গেল? তাহলে বাবা চলে গেলেন বলছেন, তাহলে যাকে বাবা বলেছিলেন আপনি তাকে দেখেনই নেই, যাকে বলেছিলেন মিথ্যাই বলেছিলেন, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার স্ত্রী, এটা প্রধানমন্ত্রী, এটা রাষ্ট্রপতি, কিন্তু দেহত্যাগ হয়ে গেছে, তখন বলছেন বাবা দেহত্যাগ করলেন। তাহলে বাবা দেহত্যাগ করলেন মানে যাকে বাবা বলেছিলেন ওই পোশাক, ওই খাট পালঙ্কে, ওই বাবা শুয়ে আছে, ওই চোখ মুখ সব দেখে আপনি তার সাথে খাওয়া দাওয়া করেছিলেন, সেই শরীরটা তো ওখানেই পড়ে আছে, এখন বলছেন বাবা চলে গেছেন, ওখানে তো শুয়ে আছে, তাহলে ওইটা বাবা নয়। তাহলে আমরা এতদিন মিথ্যা বলেছিলাম না? তাহলে আমরা বাস্তববাদী কোথায়? তো শাস্ত্র গীতায় বলে দেওয়া হয়েছে, দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুয়তি। যারা বুদ্ধিমান তারা বিচলিত হয় না, এ দেহের পরিবর্তন হয় কিন্তু সে জানে এই দেহটা আমি নই, এ দেহটা আমার, আমার আমাকে দেওয়া হয়েছে কিন্তু দেহটা আমি নই। তাহলে বাস্তবে এই দেহটা বাবা নই, মা নই, স্ত্রী নই। সেজন্য আমরা কি বলি? আমার দেহ, আমার হাত, আমার পা, আমার মাথা, আমি দেহ, আমি হাত, এরকম কেউ বলে? কয়জন বলেন আমি দেহ, আমি হাত? কয়জন বলেন আমি মাথা? কয়জন বলেন? কেউ বলে না। তাহলে আমার বলি, তাহলে আমি কে? এই জন্য ভগবদ্ গীতায় সব বাস্তব কথা অর্জুনের মাধ্যমে আমাদের মতোই কলিবদ্ধ জীবকে শিখানোর জন্য ভগবান গীতার জ্ঞান দিয়েছেন অর্জুনের মাধ্যমে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে সেই কৃষ্ণ নিজে এসে শিখালেন। সেজন্য উনি বললেন না তোমাকে সব ত্যাগ করে দিতে হবে, চলে যাও ত্যাগ করে, না, উনি এসে কি বলেন? নামাশ্রয় করি যতনে তুমি থাক হো আপন কাজে। সব আমাকে আশ্রয় করে, নাম, এই কলিযুগে আমি নাম অবতার রূপে এসেছি, কেন তোমরা আমাকে দেখতে পাবে না? কেন আমরা ভগবানকে দেখতে পারি না? কে বলতে পারে ভগবানকে কেন আমরা দেখতে পারি না? কে বলতে পারে? সবাই বলে আমি ভগবান দেখব, কিন্তু আমরা ভগবানকে দেখতে পারি না কেন? না, যে ভগবানকে কেন আমরা দেখতে পারি না? আমাদের এই যে শরীর, আমাদের এই যে চোখ, এগুলি গুণময়, এই জড়জগতের সত্য রজতম গুণের দ্বারা তৈরি। ভগবান এই গুণের ঊর্ধ্বে, নির্গুণ তত্ত্ব। তাই আমি গুণময়ী শরীরে নির্গুণ বস্তুকে কী করে দেখব? দেখতে পারবো না।
তো এই জন্যই সাধুসঙ্গ করে আমাদেরকে ভগবানকে দর্শন করার যোগ্যতা অর্জন করতে হবে। তার মানে সেবার মাধ্যমে ভগবানকে দর্শন করা যাবে। ভগবান যদি আমার সামনে আসেনও, যদি দাঁড়ানো আমার সামনে, আপনি বুঝতে পারবেন না। একবার কোনো টিভি বা এই মোবাইল বা ক্যামেরা যখন বের হয়নি, প্রথম বেরিয়েছে হয়তো, এই গ্রামে গঞ্জে আসেনি মোবাইল, তখন আপনার সামনে মোবাইল একটা রেখে দেওয়া হলো টেবিলে, আপনি কোনোদিন দেখেননি বা শুনেনিও নি, হয়তো শুনেছেন মোবাইল মোবাইল কি বলে সবাই, কিন্তু টেবিলের উপরে মোবাইলটা রেখে দেওয়া হলো, তারপরে জিজ্ঞাসা করা হবে আপনারা কেউ মোবাইল দেখেছেন, তখন আপনারা কি বলবেন? না বলবেন। তাহলে মোবাইল তো সামনেই ছিল, মোবাইলটা তো বাইরে এখানে টেবিল উপরেই ছিল, কিন্তু কেন বলছেন আমার মোবাইল দেখিনি? জানি না। যখন বলবে মোবাইল মানে এরকম একটা ছোট বক্সের মতো, তার সামনে কাঁচ আছে, যখন বর্ণনা দিবে আর সেখানে ব্যাটারি আছে, সুইচ দিলে লাইট জ্বলবে, তখন ওটা কল করা যায়, এরকম যখন বর্ণনা করবে তখন বলবে ওই তো মোবাইল ওখানে, তাহলে একটু আগেই ছিল, আপনি বলতে পারছিলেন না। কিন্তু যখন বলা হলো, সেজন্য জ্ঞান অর্জন করতে হবে। পশ্যন্তি জ্ঞানচক্ষুষা মূঢ়য় নান পশ্যন্তি, মূঢ় ব্যক্তি কখনো সে দেখতে পাবে না। এই জন্য ভগবদ্ গীতায় কৃষ্ণ বলছেন মূঢ়য় নান পশ্যন্তি, পশ্যন্তি জ্ঞানচক্ষুষা, জ্ঞানচক্ষু দিয়ে দেখা যায়। আমরা অনেক সময় সাধু দর্শন করি কীভাবে? সামনে চোখ দিয়ে। কিন্তু সাধুকে কান দিয়ে দর্শন করতে হয়, চোখ দিয়ে নয়। বিগ্রহ দর্শন, ভগবানের দর্শন, এই জন্য কান দিয়ে আগে দর্শন করতে হবে। যখন ভক্তদের শ্রীমুখে শুনে সে কৃপা উদয় হবে, সেবনমুখী ভাব জাগ্রত হবে, তখন আপনি দেখার জন্য যেতে হবে না, আপনাকে তিনি দেখার জন্য আসবেন। যদি আপনারা প্রধানমন্ত্রীকে দেখতে চাইবেন, আপনাদের কাছে দুষ্কর না, আপনাদের কাছে দুষ্কর সহজ কি? দুষ্কর প্রধানমন্ত্রীকে দেখতে চাইলে কেউ তার কাছে দুষ্কর, কিন্তু প্রধানমন্ত্রীকে আপনাদেরকে দেখতে চাইলে দুষ্কর না সহজ? প্রধানমন্ত্রী আপনাদেরকে দেখতে চাইলে সহজ, কিন্তু আমি প্রধানমন্ত্রীকে দেখতে চাইলে দুষ্কর। কি করলে পরে প্রধানমন্ত্রীকে আমি দেখতে পারব? যদি প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে আমি কিছু কাজ করি, আমি যদি গ্রামে থাকি, ভিখারি হয়ে থাকিও, যখন প্রধানমন্ত্রী শুনবে, কারো মাধ্যমে শুনবে, আপনি প্রধানমন্ত্রীর সম্বন্ধে সব জানলেন, এরকম সেরকম জেনে তার ইচ্ছা অনুসারে কিছু কর্তব্য কর্ম সম্পাদন করলেন সেবা, তখন প্রধানমন্ত্রী নিজে আপনার বাড়িতে আসবে, আসবে কি না? নিজে আপনাকে দেখতে আসবে। তো সেজন্য আমাদেরকে ভগবানকে দেখতে চেষ্টা করতে হবে না, কেন এই চোখ দিয়ে আমি দেখতে পারবো না, উনি যখন আমাকে দেখা দিবেন তাহলে আমি দেখতে পাবো, তিনি যদি আমাকে দেখা দেন তাহলে আমি দেখতে পাবো। তো সেজন্য আমাকে সেই হিসাবে সেবা করতে হবে। তো সেবনমুখী, এই জন্য ভগবানের সেবা করার মাধ্যমে ভগবান এমন আকৃষ্ট হবেন, তিনি আপনার কাছে এসে নাচবেন, কথা বলবেন। বিগ্রহরূপে তিনি তাই এসে গেছেন, তাই আচার্যরা প্রতিষ্ঠা করেছেন, তাই আমরা যখন এই বিগ্রহতে রান্না করে ভোগ লাগাচ্ছি, পূজা করছি, আরতি করছি, নাচছি সামনে, তখন আস্তে 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 বিগ্রহতে আসক্তি বাড়বে। সেবা করার মাধ্যমে বিগ্রহ আমার, বিগ্রহ আমার, আমার গোপাল, আমার ছেলে, আমার বন্ধু, এরকম মনোভাব যখন, মমত্ববোধ আসবে বিগ্রহর সঙ্গে আস্তে 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 আস্তে, তখন বিগ্রহ আপনার সামনেই নৃত্য করবে। দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি, একদিন এইরকম হবে। কিন্তু আমরা কেন পাই না? না, আমার মন এখন এখানে এলাম, ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার দুর্গা মণ্ডপে গেলাম, দুর্গাই সব, দুর্গাই সব, কালী মণ্ডপে গেলাম, কালী সব। এই জন্য ভগবানের কৃপা কোনোদিন পাবে না। এই জন্যই বলা হচ্ছে মহাপ্রভুর এক ভক্ত ছিল মুকুন্দ, মহাপ্রভু তার মাধ্যমে আমাদের শিখিয়েছেন। যখন মহাপ্রভু শিবাসঙ্গনে প্রেম দিচ্ছেন, তখন মুকুন্দকে মানা করে দিয়েছেন যে মুকুন্দ এখানে আসবে না, ওর মুখ আমি দেখতে চাই না, মহাপ্রভু বললেন।
তো মুকুন্দ খবর পাঠিয়েছে যে মহাপ্রভুকে জিজ্ঞাস করো যে কবে আমি দেখা করতে পারব। মহাপ্রভু বলেছিলেন ও খড়ঝাটিয়া বেটা, খড়ঝাটিয়া বেটা মানে যখন আমার কাছ থেকে দূরে চলে যায় দুর্গা মণ্ডপে গিয়ে বলে দুর্গাই সব, যখন কালী মণ্ডপে যায় যখন কালী সব, শিবই সব, আর আমার সামনে এসে তখন ওদের কাছে গিয়ে আমাকে লাঠি মারে, ঝাঁটা মারে, আর আমার সামনে এসে আপনি আপনিই সব। তো এটা বহুমুখী ভাব, ও চঞ্চল, ও স্থির নয়, ও জানে না। তো সেজন্যই বিল্বমঙ্গল ঠাকুর বললেন, ভক্তি তুই স্থিরতরা সেবতে অসমান, যার স্থির ভক্তি হবে। কেন? জীব কৃষ্ণের, জীব দুর্গার নয়, দুর্গাও জীব, সেটা জানে না। কালীও জীব, তারা উচ্চ জীব, যেমন প্রধানমন্ত্রীও জীব, আপনিও জীব, কিন্তু সে একটু উচ্চ স্তরের। সে যতটা বিশ্বের পরিচালনা করতে পারছে বা ভারতকে পুরা পরিচালনা করতে পারছে আপনি পারবেন না, তার ক্ষমতাটা একটু বেশি। তাই দুর্গা কালী একটা ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, মিনিস্টারের মতো পদ একটা, সে পদের ক্ষমতা। তারাও উন্নত জীব, তারা ভগবান নয়। তো সেজন্য জীবের ভগবানের সাথে সম্বন্ধ, জীবে জীবে প্রেম হয় না, জীবে জীবে কাম হয়। কেন? আমরা জীব কৃষ্ণের অংশ, দুর্গার নয়, কালীর নয়, শিবের নয়। এই জন্য গীতায় কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা উনি বলেছেন, যেন তাকে পেতে গেলে গুণমুক্ত হতে হবে, সত্যগুণ রজগুণ তমগুণ। আমরা এই তমগুণে থাকি, কখনো নিজের ইন্দ্রিয় সুখে আসক্ত হই, ভগবানের সেবার দিকে আমাদের মন নেই, কী করে আমি সুখী হব? কেউ দেখা গেল ও বাবা মা বৃদ্ধ, স্ত্রী অন্তঃসন্তা আছে, দুইটা বাচ্চা নাবালক আছে, কোনো রোগ হয়ে গেল, ডাক্তার বলে দিল তোমার মৃত্যু হয়ে যাবে এই এক মাস খুজুর, ক্যান্সার হয়ে গেছে। তখন আমরা কি করি? তখন নিজের সুখের জন্য, তখন আমার বাবা মা বৃদ্ধ, আমার স্ত্রী এখন অন্তঃসন্তা, দুটা আমার নাবালক বাচ্চা, মামৃতে কথং জীবিতা, তারা আমার ছাড়া কি করে বাঁচবে? তার মানে তমগুণাচ্ছন্ন ব্যক্তিরা এরকম চিন্তা করে, আমিও তাদের দেখছি। মহাশয় এক ফোঁটা জল দিতে পারবেন না, একটু মাটি দিতে পারবেন না? যে মাটিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি সে মাটিটা আপনার নয়, আমরা নেকেট হয়ে এসেছি। কি করে বোঝা যায়? যখন আপনার ছেলের জন্ম হয়েছে তখন নিজে বোঝা যায় আমার জন্মটাও এরকম নেকেট হয়েই হয়েছিল, তাহলে এই মাটিটাও আগে ছিল, কার এই মাটি? তাই বুদ্ধিমান অনুসন্ধান করবে। এই জন্য গীতায় কৃষ্ণ বললেন, অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে ইতিমত ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিত। যারা বুদ্ধিমান তারা এটা বুঝবেন। তো সেজন্য ভগবানের সমস্ত জিনিস, তাই তার সেবা করা জীবের কর্তব্য। এই জন্য গুণমুক্ত হতে গেলে ভগবানের সেবাতে যেতে হবে, অন্য কারো সেবা করে আপনি গুণমুক্ত হতে পারবেন না। কেন? অন্যান্য দেবদেবীরা তারা গুণের মধ্যে, অন্যান্য দেবী দেবদেবীরা কালী তমগুণের দেবতা, তমগুণী লোককে খুশি করানোর জন্য, শিবজি তমগুণের দেবতা, তমগুণের মানুষকে খুশি করার জন্য, এরকম এক এক দেবতা এক এক জনকে খুশি করার জন্য ভগবান রেখেছেন। কেন? তারা গুণের আবদ্ধ হয়ে কাউকে একটু খুশি করতে চায়, আরাধনা করতে চায়। তাই সেখান থেকে আস্তে আস্তে যখন সাধুসঙ্গ করে তখন সে যখন দেখে ঠকে শিখে তখন সে উন্নত স্তরে যায়। একটু থেকে একটু যখন কষ্ট পায় তখন না এখানে কষ্ট হচ্ছে, আর্থিক একটু ভালো নেই, তখন আমি একটু ভালো মন্দ এরকম থাকবো, তখন একটু রজগুণ ভাব এসে গেল। তার থেকে আরও একটু চাইছে সত্যগুণ ভাব, যখন এটা থেকে মুক্ত হতে চায় তখন ভক্ত সঙ্গ করতে হবে, তখন দিব্য আনন্দ পাবে। এই জন্য ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, মাম চজ অব্যভিচারেন ভক্তি যুগেন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে আমার অব্যভিচারী ভক্তি করবে, অব্যভিচারী মানে কি কে জানে? অব্যভিচার, তার প্রতিশব্দ কি আসবে? কি আসবে? ব্যভিচার, ব্যভিচার অব্যভিচার। তো ব্যভিচার মানে কি? কি বলা হয় ব্যভিচার করছো? একটা ছেলে একটা মেয়ে বিয়ে হলো, সে যদি স্ত্রীর সাথে না থেকে অন্য জায়গায় যায় তাহলে কী বলবে? সে মেয়েটাকে কী বলবে? ব্যভিচারিণী, ব্যভিচারিণী বলবে। তার মানে তার স্বামীর সাথে থাকাটাই তাকে কী বলা হবে? অব্যভিচার। সে যদি স্বামী থেকে না থেকে অন্যদিকে যায় তাকে ব্যভিচারিণী বলা হয়।
ঠিক সেই রকম জীব ভগবানের অংশ, আমি যখন ভগবানের সঙ্গে থাকব কি বলা হবে, অব্যভিচার। আর যখন আমি ভগবান থেকে সরে গিয়ে অন্যকে বলবো এটা আমার ওইটা আমার, তখনই হবে ব্যভিচারী। তার মানে সে কী করে সুখী থাকবে, সুখী থাকতে পারবে? এগুলি প্র্যাকটিক্যাল বাস্তব জ্ঞান গীতায় দেওয়া হয়েছে, আমরা জানি না। তো এই জন্যই দেবদেবী সম্মান করতে বলা হয়েছে। কীভাবে সম্মান করবেন? ভগবানের প্রতিনিধিত্ব করছে বলে। দেবদেবীদের অসম্মান করতে বলা হচ্ছে না, তাদের প্রতিনিধিত্ব তারা করছে। ইন্দ্রদেব বৃষ্টি দিচ্ছেন, অগ্নিদেব আগুন দিচ্ছেন, পবনদেব হাওয়া দিচ্ছেন, কোথা থেকে নিয়ে? ভগবান থেকে নিয়ে। তাই জন্য ভগবানের জিনিস তারা আমাদের কাছে পাঠাচ্ছে, তাই জন্য আমরা সম্মান করছি। কিন্তু তার মানে নয় আমরা ঘুষ দিব। হ্যাঁ, ঘুষ দেওয়া মানে ব্যভিচার করা। তো এটা জানতে হবে। তো এই জন্য গীতা ক্রমান্বয়ে কৃষ্ণ এগুলি বলেছেন আস্তে 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 আস্তে। যেহেতু হঠাৎ করে একজন আসতে পারে না, ঠিক আছে আমার একটা অংশ দেবতাকে সম্মান করতে শিখুক আগে। কিন্তু আমরা তো দেবতাদের সম্মান করতে শিখিনি, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা দুর্গা পূজা কালী পূজা করি, মদ গাঞ্জা মাংস খাওয়ার জন্য। আমরা দুর্গা দেবীকে সন্তুষ্ট করতে দুর্গা পূজা করি না। দুর্গা পূজা তো হয় না, কালী পূজা হয় না। সেখানে যদি হতো তাহলে সেখানে ভগবানকে নিবেদিত প্রসাদ মাল্য ইত্যাদি দেবীকে দেওয়া হতো। এই জন্য সুনামি আইলা মহাসাইক্লুন এসব কারণ হচ্ছে দেবতারা রুষ্ট। বুঝতে পারছেন? দেবদেবী পূজা হয় না এখন, কেন? দেবদেবী পূজাতে ব্রাহ্মণ সে ভগবানের নিবেদিত প্রসাদ দিবে, সেখানে এরকম না টাকা জুলম করে মদ্য মাংস এইসব হবে। আর হিন্দি গান, নায়ক নায়িকার গান, মাকে কি নায়ক নায়কের গান শোনাবে? অভদ্র বলা হয়, তাই না? কোনো ছেলে তার মায়ের কাছে একটা বাজে সিনেমা গান মাকে শোনায়? কোনোদিন আপনারা শোনান? বাচ্চারা শোনায় মাকে? তেমন তাকে বলবে এই ছেলেটা আমার নষ্ট হয়ে গেছে, বাবা মা বলবে কি না? আপনারা বলবেন কি না? কোনো ভদ্র বাবা মা বলবে, কিন্তু এখন আমরা সব অভদ্র হয়ে গেছি। তাই বাবা মার সামনেই মদ খেয়ে খেয়ে ছেলে মেয়ে কালী পূজায় ভাষণ দিতে যাচ্ছে, আর আমরা দেখছি আমার আর অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, আমরা দেখো আমার ছেলে আমার মেয়ে অন্যের হাত ধরে মেয়ের হাত ধরে নাচছে, ওটাই আমরা ভাবছি খুব ভদ্র সমাজ। তার মানে কীভাবে? এই জন্য প্রভুপাদ ইস্কন সোসাইটি তৈরি করেছেন সমগ্র বিশ্বে ভদ্র সমাজ করার জন্য, যাতে ব্যভিচার না হয় সারা জগতে। এই জন্য দেবদেবী দেখলে, হে দেবী আপনি কৃষ্ণের আরাধ্যা এবং কৃষ্ণের দাসী, কৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন, দয়া করে কৃষ্ণের সেবাতে আমাকে সাহায্য করুন। আমি যদি কৃষ্ণের সেবা করতে পারি আমাকে কৃপা করুন। কিন্তু আমরা দুর্গা পূজা কালী পূজা কে কী বলি কী বলি? ধনং দেহি জনং দেহি সুন্দরী ভার্যাং দেহি পুত্রং দেহি। তো আমরা মূর্খ না ভালো? কেন মূর্খ? ধনং জনং দেহি কেন মূর্খ? স্ত্রী থাকবে না সেটা চাইলাম, টাকা পয়সা থাকবে না ওইটা চাইলাম, উচ্চ পদবী চাইলাম ওটা চাই থাকবে না, তাই জন্য আমি পাগল মূর্খ? তাহলে এগুলি বিজ্ঞান, এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব। তো আমাদের ভালো লাগবে না অনেক সময়, কিন্তু আমরা অনিত্য জিনিসে আসক্ত। চুলকানি আনন্দ ওইটা পেতে চাই, কিন্তু পরিণামটা যে ঘা হয়ে জ্বালা করবে সেটা জানি না। মূর্খ বললে জানে না, মূর্খ বলে চুলকাবে বেশি, চুলকালে তো পরে ঘা হবেই। তো ওই সুখে আমরা দৌড়াচ্ছি, ভাগবতে ওইটাই বলা হলো, প্রহ্লাদ মহারাজ ওইটাই বললেন যে কুণ্ডয়ান মানুষ চুলকানির সুখের পিছনে দৌড়াচ্ছে। এই জন্য দেবদেবীর কাছে গিয়ে, মা আমার একটা সুন্দর স্ত্রী দিয়ে দাও, আমার একটু টাকা পয়সা দিয়ে দাও, পুত্র দিয়ে দাও, ওই পুত্র এসে আপনাকে কিলাবে, মদ খেয়ে এসে মারবে, ওই টাকাটা এসে গেল ইনকাম ট্যাক্সের অফিসার এসে এ টাকা দেয়নি ধরো জেলে পুরাও, কি লাভ? তার মানে নয় টাকা লাগবে না, টাকা লাগবে, টাকা লক্ষ্মী কিসের জন্য লাগবে কে বলতে পারেন? নারায়ণের সেবার জন্য। কিন্তু এখন লক্ষ্মী পূজা করে লোক, নারায়ণ নেই। লক্ষ্মীর একটা নাম জানেন? চঞ্চলা, থাকবে না। তো এইসব বাস্তব জিনিস গীতা ভাগবতে আছে, তো সেজন্য আমাদের এগুলি জানা উচিত। তো এই জন্য কৃষ্ণ ভগবানকে যাতে আমরা স্মরণ রাখতে পারি সর্বদা, সেজন্য চেষ্টা।
তো ভগবান আসেন এরকম বিবিধ লীলাবিলাস করে শিক্ষা দিতে, প্রকৃত ধর্ম শিক্ষা দিতে, আত্মার ধর্ম, দেহের ধর্ম নয়। দেহের ধর্ম হচ্ছে হিন্দু, দেহের ধর্ম হচ্ছে মুসলিম, দেহের ধর্ম হচ্ছে খ্রিস্টান, দেহের ধর্ম হচ্ছে বিজেপি, দেহের ধর্ম হচ্ছে তৃণমূলী, দেহের ধর্ম হচ্ছে সিপিএম, এইসব পরিচয়। এগুলো হচ্ছে আমরা সমাজের শান্তি করার জন্য রাজনীতি করছি, হিন্দু আমি, সিপিএম আমি, তৃণমূলী আমি, কংগ্রেসি আমি, বিজেপি, এগুলো সব দেহের, তাই যুদ্ধ। দেহের পরিচয় মানেই আপনি অন্যের সাথে যুদ্ধ করছেন, হিন্দু পরিচয় মানেই আপনি মুসলিমদের সাথে, খ্রিস্টানের সাথে যুদ্ধ করছেন, আপনি বিজেপি মানেই আপনি মুসলিম অন্য বা আপনি সিপিএম বা আপনি তৃণমূলী বা কংগ্রেসের সাথে আপনি যুদ্ধ করছেন, হ্যাঁ কি না? তো মানে দেহের পরিচয় হচ্ছে যুদ্ধের পরিচয়, সেটা ধর্ম নয়, ওটা প্রতারণা। এই জন্য ভাগবতে বলা হয়েছে, পৃথিবীতে আছে যত ধর্ম, ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। ছলে মানে চিটিং। কেন একটু আগে আপনি মুসলিম বললেন, তারপরে হিন্দু হয়ে গেছেন, তারপরে হিন্দু হয়ে গেলে আপনি খ্রিস্টান, তাহলে তো আপনি চেঞ্জ করছেন। দেহের পরিচয় তো এরকম চেঞ্জ হয়, একটু আগে আমরা শুনলাম দেহের পরিচয় চেঞ্জ হয়, কিন্তু আত্মা নিত্য একই ব্যক্তি, সে সবসময় থাকে। সেই জন্য আমাদের একটা স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, যে ভগবানের তার তটস্থা শক্তি সম্ভূত, তাকে একটু স্বতন্ত্রতা দেওয়া হয়েছে যে সে কি ভগবানের সেবা করবে না মায়ার সেবা করবে। তাই ভগবান বলে দিলেন, তুমি যদি মায়ার সেবা করবে লাথি খাবে, বারবার চক্রে ঘুরবে, আর যদি আমার সেবা করবে তাহলে নিত্য আনন্দ পাবে। অতএব তুমি বিচার করো, কেন এই স্বতন্ত্রতা অনু দিলেন, কেন দিলেন না? জীব যাতে মনে না করে আমাকে নিষ্পেষিত করে, আমি জোর করে এরকম তোরায় তো করা হচ্ছে। যেমন কারু গলায় একটা পিস্তল লেগে, এই আমাকে ভালোবাসো, এটা ভালোবাসা হলো কি? পিস্তল লেগে ভালোবাসা হয় না। তো সেই জন্য ভগবান চাইলেন, জীবিত তটস্থ শক্তি সম্ভূত, তাহলে তার একটু কণা স্বতন্ত্রতা রয়েছে। তটস্থ মানে নদী এবং জলের, মানে জল এবং স্থলের মাঝখানের জায়গা, ওটাকে তটরেখা বলে। তো মানে আপনি জল এবং স্থলের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আপনি দুই দিকে যেতে পারেন। জল দিকে গেলে ভক্তির সামৃত সিন্ধু আনন্দম, স্থলে গেলে আপনার দুঃখ। এখন আপনি বিচার করবেন কোন দিকে যাবেন। যদি আপনাকে বলা হলো না তুমি জলে চলে যাও, হলো আমাকে নিষ্পেষিত করা হলো, ওইদিকে মনে হয় ভালো ছিল, এরকম ভাবতে পারে। তো সেই কারণে স্বতন্ত্রতা দেওয়া হলো যে তুমি কোথায় যাবে বেছে নাও। অর্জুনকে গীতার পুরা শিক্ষা এরকমই, অর্জুনকে বহু ভগবান শিক্ষা দিয়েছেন, পরপর একটার পর একটা বলে বলে, এসব দেবদেবী উপাসনার কথাও বলেছেন, ব্রহ্ম উপাসনার কথাও বলেছেন, পরমাত্মা উপাসনার কথা বলেছেন, বিশ্বরূপের উপাসনার কথা বলেছেন, এবং দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর প্রকৃত স্বরূপে কৃষ্ণের যে জীবের সাথে সম্বন্ধ তার কথাও বলেছেন। তাই ভগবান বলছেন, আমি গুহ্যতম কথা বলছি, সর্বশ্রেষ্ঠ কথা বলছি, অর্জুন তুমি এখন কি গ্রহণ করবে আপ টু ইউ, তুমি একটা কি করবে দেখো। তখন অর্জুন বলে দিলেন, প্রভু নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাত ময়া অচ্যুতে স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। তুমি এখন আমাকে যা বলবে আমি তাই করব, তাই নাকি? এই কে দেখছ? পিতামহ ভীষ্ম, কে দাদু? কুলে তোমাকে খাওয়াইছে তোমার বাবার পরে, শুট করো। ভগবান বললেন না, পিতামহ মেরে দাও এখন, তুমি বলে যা বললে তাই শুনবে না? অর্জুন তো বলে দিলেন লাস্টে যে আপনি যা বলবেন আমি তাই করব, করি সে বচনং তব। আমার আর এখন কোনো স্বতন্ত্রতা নেই, আমি বুঝতে পেরেছি তোমার কৃপায়, তুমি যা বলবে তাই করো, তাই করো। তখন অর্জুন কি আর থাকলেন, একদম সরসজ্জায় ভীষ্মদেবকে সাহিত্য করে দিলেন। কেন আগে ছিল দেহাত্ম বুদ্ধি, ভীষ্ম আমার দাদু, আমার রক্তের, এই যে দেহ ধর্মের প্রতি আসক্তি। আমরা দেহ ধর্মের প্রতি আসক্তি হলে শোক হবে, মোহ হবে, ভয় হবে। দেহ ধর্মে আসক্তি, কুল ধর্মের প্রতি আসক্তি, জাতি ধর্মের প্রতি আসক্তি, দেশ ধর্মের প্রতি আসক্তি অর্জুনের মাধ্যমে ভগবান শিখালেন। এই জন্য অর্জুনের প্রথম অধ্যায়টা হচ্ছে কি গীতার? বিষাদ যুগ, তাই না? বিষাদ কেন এসেছিল অর্জুনের? অর্জুনের বিষাদ হওয়ার কারণ কি? ওই কুল ধর্মে, দেশ ধর্মে, জাতি ধর্মে, এই সমস্ত প্রতি দেহ ধর্মে আসক্তি ছিল, যুদ্ধ করতে চাইনি,
সাধু হতে চেয়েছে, বলে আমি জঙ্গলে চলে যাব। আরে বাপু, তুমি জঙ্গলে চলে যাবে? তুমি ক্ষত্রিয়, জঙ্গলে যখন বাঘ আসবে তোমার তীরধনুকটা কি পড়ে থাকবে পাশে? তখন তো তুমি কর্ম করবে। আর এখন ক্ষত্রিয় হিসাবে যুদ্ধভূমিতে আর তুমি একটা নপুংসের মতো কথা বলছ? ভগবান এরকম গালি দিচ্ছেন, নপুংসক বলে অর্জুনকে। তো মানে আমাদের মতকে, আমাদের মনোভাবকে অর্জুনের মধ্যে পোষণ করিয়ে অর্জুনের দ্বারা আমাদেরকে শিখাচ্ছেন ভগবান। অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবান এখানে নাটক রচনা করছেন তার শুদ্ধ ভক্তের দিয়ে। আমাদের জন্য, এই কলিযুগ মানুষের জন্য এই গীতা জ্ঞান দেওয়া হয়েছিল, দ্বাপর যুগের শেষে কলিযুগের মানুষকে লক্ষ্য করে। তো দেহাত্ম বুদ্ধিতে আসক্তি হলে এই জন্য দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগ দেহ এবং আত্মা সম্বন্ধে একদম বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। যখন অর্জুন এই দেহ এবং আত্মা সম্বন্ধে যথাযথভাবে জ্ঞান অর্জন করলেন, সব কিছু দেখলেন, তাও ভগবান তাকে জানিয়ে দিলেন যে অর্জুন তুমি কি করো, মা মনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করে যুদ্ধ করো। অনেক লোক বলে না কর্মই ধর্ম, বলে অনেক লোক বলে কর্মই ধর্ম, কিন্তু সে কোন কর্মটা ধর্ম? তাহলে ওই যে টেরোরিস্টরা যারা জঙ্গি গোষ্ঠী আছে, তারা আগে তো এই গাঙ্গনাপুর দিকেও ছিল জঙ্গি। আমি দেখছিলাম শান্তিপুরের একটা ছলে আসছে, হ্যাঁ, তাকে এখানে হাইজ্যাক করে নিয়েছে, তো 25,000 টাকা দিতে হবে এরুলি বাজারে, হ্যাঁ, হাইজ্যাক করে নিয়েছে, দেখছে এই ছেলেটা টাকা পয়সা আছে, হাইজ্যাক করে নিয়েছে। তারপরে আবার তাদের আত্মীয় স্বজন এইসব করতে করতে আস্তে আস্তে তখন দেখে গেল, আরে ওদের লোক, ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও। আমরা একবার আসছিলাম চাকদা থেকে, চৌরাস্তা থেকে যাচ্ছিলাম আর একটা জায়গায়, মাঝখানে রাস্তায় ওই গ্রুপ, তখন আমাদের রিক্সা থামিয়ে, ও টাকা দিতে হবে, ইস্কন অনেক টাকা, হ্যাঁ, তখন হাইজ্যাক করার চেষ্টা। তখন আমরা জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, আমরাই হরিনাম করি, আপনাদের আমাদের সঙ্গে হরে কৃষ্ণ করুন, অনেক টাকা পেয়ে যাবেন। আমরা ডেলি 25,000 টাকা ইনকাম করি, তাই না? কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এরকম করতে করতে আমরা 2 ঘন্টা করি। আর 2 ঘন্টা করলে 25,000 নাম হয়, ওই তো 25,000 টাকা পেয়ে গেলাম। বলে ছেড়ে দে, এরা সব ভিকারি। তখন সে হাইজ্যাক করবে কি আমাদেরকে, তখন ছেড়ে দিল। যেহেতু আমরা এই হরে কৃষ্ণ করে তাদেরকে শুনাইলাম, তাদের মধ্যে তখন তোমরা যদি কীর্তন করবে বলো, আমরা এসে কীর্তন করবো তোমাদের সঙ্গে, করবে? তখন করবে না, বুঝছো না, হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে, এসব ভিকারি, তুই যেন হরে কৃষ্ণ মন্ত্রটাই হচ্ছে তো আসল সব থেকে মূল্যবান সম্পত্তি, মানুষ জানে না। এক শিবের ভক্ত ছিল, কোথাকার ভক্ত জানেন? সব থেকে শিব মন্দির বড় মন্দির বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ শিব, তাই না? সবাই কাশী বিশ্বনাথ শিবকে বড় বলে। তো এই বেঙ্গলের বর্ধমান জেলায় মানকর জায়গায় একটা ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ, ওখানকার সেবক ছিলেন, বিশ্বনাথের সেবক। তো উনি এত সুন্দর সেবা করতেন, শিবজি খুব সন্তুষ্ট, দেখা দিয়ে বললেন, তোমায় আমি সন্তুষ্ট তোমার সেবায়, কী চাও? বলে সব থেকে মূল্যবান সম্পত্তি দিন হে বাবা, সব থেকে মূল্যবান সম্পত্তি, যাও বৃন্দাবনে যাও, সনাতন গোস্বামী তোমাকে দিবে, চলে যাও ওখানে। পাঠিয়ে দিলেন, কেন না? এই শিবজি সনাতন গোস্বামীকে জানতেন, বৃন্দাবনে চাকলেশ্বর শিব মন্দির আছে জানেন, ওখানে চাকলেশ্বর শিব আছেন, ওই মন্দিরে ওখানে সনাতন গোস্বামী জপ করতেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে, শিব শুনতেন। তো অত মশা, সনাতন গোস্বামী দেখলেন এখানে মশা, আমার জপে মন বসছে না, এখানে থাকা যাবে না। উনি জপ করতে করতে স্থান ত্যাগ করছেন, তখন শিব, বাবা কোথায় যাবেন? বলছি এখানে এত মশা, এখানে থাকা যাবে না আমার জপ। বলে আমি এখন মশাদের এখানে তাড়াবো, আপনি জপ করুন, আমি আপনার দাস হয়ে এখানে থাকবো। সেজন্য শিবজি জানতেন সনাতন গোস্বামী সাধারণ লোক নয়, মদনমোহনের সেবক,
এজন্য সেখানে উনি বললেন আমি সব তাড়িয়ে দেব, কোনো অসুবিধা নেই। এই জন্য এখনও দেখবেন ওই চাকলেশ্বর শিব মন্দিরে কোনো মশা নেই, শিব সবাইকে আউট করে দিয়েছে। কেন না? সনাতন গোস্বামী জপ করবেন আর আমি শুনব। উনি মহাজন, শিবজি মহাজন, ভগবানের শুদ্ধ ভক্ত বৈষ্ণবানাং যথাসম্ভু। তেই জন্য ওই ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণকে বললেন যাও সনাতন গোস্বামী তোমাকে সব থেকে মূল্যবান সম্পত্তি দিবে। তখন ব্রাহ্মণ চলে গেলেন, গিয়ে খুঁজতে খুঁজতে রাধা মদন মোহন মন্দিরের কাছে, সনাতন গোস্বামী শিবজি আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে সব থেকে মূল্যবান সম্পত্তি আছে, আপনি দিন আমাকে। বলে শিবজি পাঠিয়েছেন? বলছে হ্যাঁ। ও, তখন সনাতন গোস্বামী একটু চিন্তা করলেন, আচ্ছা যাও ওই যে অনেক দূরে দেখছো নোংরা পড়ে আছে, আবর্জনা পড়ে আছে, খড়কুটো সব পড়ে আছে, ওগুলো সব সরিয়ে দিবে, আর একটু মাটি খুঁড়বে, তার নিচে দেখবে একটা পাথর পাবে, ওই পাথরটা হচ্ছে স্পর্শ পাথর, ওটা দেখবে লোহায় যদি টাচ করবে, স্পর্শ করবে, সোনা হয়ে যাবে, যা নিয়ে চলে যাও ওটা। ওটা সনাতন গোস্বামীর ছিল। তখন এই ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে বিচার করছেন, এই গোস্বাই এত বড় পাথর লোহা টাচ করলে সোনা হবে, এই নোংরা জায়গায় ফেলে রাখতে পারে, তাহলে এ আমাকে ঠকাচ্ছে, এর থেকে কোনো মূল্যবান সম্পত্তি সিন্ধুকে রেখে দিয়ে আর আমাকে নোংরা জায়গার একটা পাথরকে নিয়ে যেতে বলছে, ওইটাই মূল্যবান বলছে, আমার তো মনে হয় না এটা মূল্যবান হবে। তার মনের মধ্যে এরকম চিন্তা করতে করতে উনি ওখানে চলে গেছেন, গিয়ে খুঁড়ে দেখছেন পাথর লোহার টুকুর পড়েছিল, টাচ করছে সোনা হয়ে গেছে, এটা সত্যি পাথর, সোনা হয়ে গেল, এত মূল্যবান, কিন্তু এ তো কোনোদিন সবথেকে মূল্যবান সম্পত্তি হবে না, কিন্তু এটা নোংরা জায়গায় এই গোসাই ফেলে রাখতে পারে, নিশ্চয় এর কাছে আরও কোনো মূল্যবান জিনিস আছে। তো ওটাকে হাতে নিয়ে সনাতন গোস্বামীর কাছে বলছে, প্রভু আপনি আমাকে বঞ্চনা করছেন। বলছে কেন? এই তো মূল্যবান জিনিস তোমাকে দিয়ে দিলাম, সোনা হয়ে যাবে, তুমি এখন ধনী হয়ে যাবে, কত কি লাগবে তোমার, যা লাগবে পেয়ে যাবে। যে না, আপনি আমাকে ঠকাচ্ছেন, আপনার কাছে এর থেকেও কোনো মূল্যবান জিনিস আছে, আপনি দিচ্ছেন না আমাকে, আমার ওইটা চাই। ও, ওইটা চাও, ওটা ফেলে দাও। কে ফেলবে না আপনাদের মধ্যে? কেউ ফেলবে না, কিন্তু এর থেকে মূল্যবান জিনিস পেতে গেলে ওটাকে ফেলতে হবে। তাই তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, এই জন্য গীতায় ক্রমান্বয়ে বলা হয়েছে, এটা থেকে এটা উন্নত, এটা থেকে এটা উন্নত, এটা থেকে এটা উন্নত। ওইটা আমাকে ভালো লাগছে, কিন্তু বৈষ্ণবের কৃপা যদি হয় সেটা ভালো লাগবে না। এই জন্য সাধুসঙ্গ আমরা করি যে অনিত্য বস্তু কোনগুলি জানতে পারি। শিব তো বৈষ্ণব, তাই তার সেবা করেছিলেন এই ব্রাহ্মণ, তাই জন্য তাকে কৃপা করছেন যে না না, এইসব জড় জাগতিক সোনা মোহর এসব নিত্য নয়, তুমি বঞ্চিত হচ্ছ, আরও মূল্যবান আছে। তাই জন্য ওই জিনিসকে ফেলে দিলেন যমুনার জলে। তাই স্নান করে এসেছেন মদন মোহনের সামনে বসে সনাতন গোস্বামী কী দিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত নাম নামিনু। ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। এ চিন্তামণি স্বরূপ তোমাকে প্রথমে দিয়েছিলাম কি? স্পর্শমণি। কি দিয়েছিলাম? স্পর্শমণি, কিন্তু এখন কি দিলাম? চিন্তামণি। ওটা স্পর্শ করলে হবে সোনা, আর এখানে চিন্তা করলেই সব পাবে, চিন্তা করলেই সব পাবে, তার মানে কৃষ্ণকে পেলে সব পাওয়া যাবে। তো আমরা যদি অন্যকে চাই, যেমন আগে প্রথমে আপনাদের উদাহরণ দিয়েছি বাচ্চা কান্না, এখন মাকে যদি চায় সবগুলাকে ত্যাগ করতে হবে, টিভি ত্যাগ করতে হবে, খেলনা ত্যাগ করতে হবে মাকে যদি চায়, তাই কৃষ্ণকে যদি চায় সব কিছু ত্যাগ করতে হবে। কয়জন চান কৃষ্ণকে? নিদায় গৌর প্রেমানন্দে। এখানে নন্দরাম প্রভু আমার গুরু ভ্রাতা, অনেক সিনিয়র ভক্ত বৈষ্ণব, গুরু মহারাজের খুব প্রিয়, গুরু মহারাজকে অত সেবা করতো রান্নার, এখনও ভক্তরা সবসময় গেলেই নন্দরাম প্রভু এসে গেছে, সেবাতে এক্সপার্ট, যত রকম সেবা, মহাপ্রভু রান্না করে, পূজারী করা,
সব কিছু করত, একসাথে আমরা থাকতাম। তো মনে এখানে এসে আপনাদেরকে জাগরণ করার জন্য হয়তো ভগবান এখানে পাঠিয়ে দিয়েছেন। আপনাদের ভালো লাগে নন্দরাম প্রভু এখানে এসে? তো আমরা মাঝে মাঝে সুযোগ পাই না, এত প্রচার বাড়ছে, তো আমরা দেখি না নন্দরাম প্রভু আপনি তো করছেনই, আরও অনেক জায়গা পড়ে আছে আমাদেরকে যেতে দিন, এখানে তো আপনার সঙ্গ পাওয়ার জন্য হয়তো আসবো মাঝে মাঝে আমার শক্তি নেওয়ার জন্য, কিন্তু আমাদেরকে আরও যেতে হবে আপনার এই শক্তি নিয়ে বাহিরে প্রচার করার জন্য। তো সেই জন্য ওনার শক্তি নিয়ে বাহিরে যাওয়ার প্রচার বিভিন্ন জায়গায় করার জন্য বছরে একবার ওনার সাথে সান্নিধ্য হয়, কিন্তু এই দুবছর করোনা হলো আর সান্নিধ্য হয়েছিল না। তো যখন আমি বসুদেব প্রভু বলল যে নদিয়া জেলায় মহারাজ কয়েকদিন আসতে হবে, আমি বললাম আগে নন্দরাম প্রভুর ওখানে যেতে হবে, হ্যাঁ তাহলে প্রোগ্রাম শুরু করো। তাই আমি আজকেই মায়াপুর থেকে এলাম, আর দুপুরে একটা প্রোগ্রাম হলো গাংনাপুর উজিরি পুকুরে, ওখানে আমাদের এক গুরু ভাই অপ্রগট হয়েছে অনেক আগে, ওনার স্ত্রী খুব ভালো সেবক, হ্যাঁ ভক্ত। তো সেখানে আমরা মধ্যাহ্নে প্রোগ্রাম করলাম, নারায়ণ নন্দনা প্রভু এখানে আমাদের জন্য প্রসাদও রেডি করেছিল দুপুরে, খুব সুন্দর প্রসাদ, অনেকে দুপুরে এসে প্রসাদ পেয়েছেন আমি শুনলাম, তো আমরা পেতে পারলাম না, তো যাই হোক রাত্রেও পাওয়া যাবে, এক্কনা হলেও প্রসাদ পাওয়া যাবে। তো সেই জন্য মহাপ্রসাদ আর ভগবানের নাম এই দুটি জিনিস বিনা নিমন্ত্রণে যাবেন, ঠিক আছে? এরকম বলবেন না ও আমার শত্রু, ওরা আমাকে নিমন্ত্রণ করেনি, ওখানে হরি কথা হচ্ছে আর প্রসাদ হচ্ছে, হরিনাম হচ্ছে, কেউ যদি নিমন্ত্রণ না করে জোর করে যাবেন, ও আপনি তো নিমন্ত্রণ করেননি কিন্তু এত মূল্যবান সম্পত্তি আমি কেন ছাড়বো, তাই আপনি না ডাকতে পারেন, আমি তো এসে গেছি, আপনি সবাইকে পেট ভরে দিন কিন্তু আমাকে এক কণা হলেও দিবেন, পেট ভরে আর এক কণা প্রসাদ একই, বুঝতে পারছেন? নারদ মুনি এক কণা পেয়েই পাগল হয়ে গেছে, শিব নখের কোণা থেকে একটু নিয়ে সে উদণ্ড নৃত্য, দুর্গা মাতা না পেয়ে বললো আমি শিবের মতো, আমার স্বামী শিব আর আমার শিবের আমার স্বামীর বন্ধু নারদ তাদের মতো আমি স্বার্থপর হতে চাই না, আমি প্রসাদ পেলাম না, তখন বসে গেল একদম রেগে মেগে আগুন, আগুন শরীর থেকে বেরোচ্ছে দুর্গা মাতা থেকে পার্বতী থেকে, তখন সারা জগৎ একদম থরথর করছে, সব দেবতারা ক্ষীর সমুদ্রে গিয়ে ত্রাহিমাং 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 ভগবানের কাছে গিয়ে বলছে, কি হয়েছে? সব দেবতারা গিয়ে ভগবানের কাছে ক্ষীর সমুদ্রে প্রার্থনা করছে, না এই পার্বতী এমন রেগে গেছে, আপনার প্রসাদ আপনি নারদকে দিয়েছিলেন আর নারদ একা খেয়েছিল, আর সে তো পাগল হয়ে চতুর্দিকে ঘুরছিল, কৈলাসে এসেছিল, কৈলাসে এসে শিব বলছে তুমি আমার বন্ধু, এইরকম আনন্দ আগে দেখিনি, এই আনন্দ কোথা থেকে এলো? বলে কেন বৈকুণ্ঠে প্রসাদ একটু পেয়েছিলাম, তুমি আমাকে দিলে না স্বার্থপর, তাই আমি বললাম যে এক কণা পেয়েছিলাম, দেখি তখন নখে এক চিমটিয়ে আর একটু বিন্দু পেয়েছিল, সে সেটা নিয়ে সেও উদণ্ড নৃত্য শুরু করছিল, আর পার্বতী পেল না, বলছে আমি তো অর্ধাঙ্গিনী, আমার স্বামীর ভাগের অর্ধেক পাওনা ছিল, তাই পাইনি, তাই সে রেগে গেছে, তাই এখন তার শরীর থেকে এরকম রেগে বসেছে, শরীর থেকে আগুন বেরোচ্ছে। প্রত্যেকের শরীরে অগ্নি আছে, হ্যাঁ কি না? প্রত্যেক শরীরে জল আছে, মাটি আছে, আকাশ আছে, সব কিছু আছে। তো তখন দুর্গা মাতার শরীর থেকে একদম আগুন, কোনো সত্যি নারী তার স্বামীর বিরহ নলে নিজের শরীর থেকে উৎপন্ন অগ্নিতে সে ঝাঁস দেয়, জানেন কি? সত্যি নারী তার শরীর থেকে অগ্নি বের করতে পারে, ঘর্ষণ করে অগ্নি উৎপন্ন করে আবার দেহত্যাগ করতে পারে, এরকমও আছে, শরীরে অগ্নি আছে। তো সেখানে পার্বতী এমন তার শরীর থেকে আগুন বেরোলো রেগে গেলে, তখন সঙ্গে সঙ্গে সব দেবতারা ভগবানকে নিয়ে এলেন, পার্বতী কী হলো, কেন তোমার এত রাগ? বলছে না প্রভু শর্ত করুন, সংকল্প করুন, তাহলে বলবো। বলে ঠিক আছে, ত্রিবার সংকল্প করলাম, তুমি যা বলবে তাই গ্রহণ করব। বলে আপনার মহাপ্রসাদ চাই, আমি স্বার্থপর হতে চাই না, এই জগতে সমস্ত জীবকে আমি প্রসাদ দিতে চাই। তাহলে দুর্গা মাতার জন্য আমরা প্রসাদ পাচ্ছি, কিন্তু এই মর্ত্যমণ্ডলে আগে কেউ প্রসাদ পেত না, এই মর্ত্য জগতে, তাই এই মর্ত্য জগতে প্রসাদ দুর্গা মাতাই নিয়ে এলেন। তখন আর ভগবান বললেন দেখো এখন তুমি পাবে না, আমি কলিযুগে দারুব্রহ্মরূপে নীলাচল ক্ষেত্রে জগন্নাথ রূপে প্রকট হব, আর সেখানে তুমি বিমলা দেবী রূপে প্রকটিত হবে,
প্রথমে আমাকে ভোগ লাগবে, ওটা হবে প্রসাদ, আর তোমার কাছে প্রথম পাত্র তোমার কাছে যাবে, তখন মহাপ্রসাদ হয়ে যাবে। তো এভাবে সমগ্র জগৎবাসী আমার এই প্রসাদ পেয়ে তারা সার্থক হবে। আর দেখুন আমেরিকায় যান, ওখানে খ্রিস্টান মুসলিম সব রয়েছে, গরু মাংস খেত। আফ্রিকায় যান, মানুষ মানুষকে খেত, তারাও এখন প্রসাদ খায়। কার জন্য হলো এটা? মা দুর্গা চেয়েছিলেন, তাই প্রভুপাদ সারা বিশ্বে নিয়ে গেলেন, শিক্ষা দিলেন যে কিভাবে প্রসাদ তৈরি করতে হবে। প্রভুপাদকে সারা বিশ্বে শিক্ষা দিলেন যে মহাপ্রসাদ কী করে তৈরি করতে হবে, ভগবানকে ভোগ লাগানোর জন্য ভোগ তৈরি করে ভগবানকে ভোগ লাগাতে হবে, আর লাগালে সেটা প্রসাদ হয়ে যাবে। কিভাবে দেবতারা সবাই পায় যেন ভগবানকে লাগানো হয় প্রথমেই, তো সেজন্য আমাদের উচিত ভগবানের প্রসাদ দেবদেবীকে দেওয়া, তখন তারা শান্ত হবে। নাহলে এই দুর্গামাতা অগ্নি হয়ে গেল, তাই দেবতারা পূজা হয়। এই জন্য সুনামি, আইলা, মহাসাইক্লোন, হুদহুদ, যত রকম খারাপ জিনিস আমরা দেখছি, যুদ্ধ, ওগুলো সব দৈবী দুর্বিপাক। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটি দুঃখে চলছে, বুঝতে পারছেন? তো সেজন্য প্রসাদ আর হরিনাম এই দুটি জিনিস নিজে নেবেন আর অন্য কেউ দান করবেন। টাকা পয়সা দান করবেন ও তো চলে যাবে, খাবার দান করবেন চলে যাবে, কিন্তু প্রসাদ দান করলে কী হবে, হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে। হরিনাম দান করলে কী হবে, হৃদয়ের আয়না পরিষ্কার হবে। যেটা আমরা আগে ভুল করি যে আমি এই দেহ, আমি হিন্দু, আমি মুসলিম, খ্রিস্টান, এই যে যুদ্ধ লাগাই এই বলে, সেটা থেকে মুক্ত হবেন, আত্মজ্ঞান হবে। এই দেহের মধ্যে যে আত্মা, আমি কৃষ্ণের অংশ, তার সেবক, তার চাকর, তার কোনো জাতিকুল নেই, আত্মার কোনো জাতিকুল নেই, সে ভগবানের অংশ, ভগবানের অংশ আত্মা। সে হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, সে মহিলা পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত নয়, এটা তো আমরা তৈরি করছি। এই ডিওয়ালিটি গীতায় কৃষ্ণ বলেছেন, এই যে দ্বন্দ্ব কেন হয়, না পাপকর্ম থেকে, পাপকর্ম মানে বৈদিক নীতির উল্লঙ্ঘন সেটা করছে। এই জন্য নন্দরাম প্রভু এখানে প্রসাদ বিতরণ করেন, হরিনাম বিতরণ করেন, যাতে মানুষ পাপকর্ম থেকে মুক্ত হয় এবং দ্বন্দ্ব মহ নির্মুক্তাং। সব জায়গায় অনেক জায়গায় যুদ্ধ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, আস্তে আস্তে প্রসাদ খেলে, হরিনাম করলে সেই জায়গাগুলি শান্ত হয় আস্তে আস্তে, হ্যাঁ কি না হচ্ছে, এটাই তার প্রমাণ। তো সেজন্য আমার ভিক্ষা আপনাদের কাছে, আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাড়িতেই থাকুন, সাধুসঙ্গ করুন দৈনিক তুলসীকে নিয়ে, আর মাঝে মাঝে নামহট্ট সংঘ সপ্তাহে একদিন করে ভিন্ন ভিন্ন পাড়ায় দু তিনটা ফ্যামিলি বসুন, বসে সেখানে হাততালি দিয়ে হরিনাম করুন, একমালা জপ করুন তুলসীর সামনে, ভগবানের আরতি করুন, একটু ফলমূল সামর্থ্য অনুসারে ব্যবস্থা করুন, ভোগ লাগান, আর গীতা থেকে একটু পড়ে কর্তব্য অকর্তব্য জানুন। কেন, গীতা ভাগবত হচ্ছে ম্যানুয়াল বুক, আপনার যন্ত্র এটা, এই দেহটা যন্ত্র, এই যন্ত্রটা অপারেটিং করবেন কোথা থেকে, কোথা থেকে শিখবেন? স্কুল কলেজের জ্ঞানে এই দেহের অপারেটিং করার কোনো বই নেই। যেমন আপনার ক্যামেরা চালাতে গেলে অপারেটিং বই লাগবে, টিভি চালাতে গেলে, মোবাইল চালাতে গেলে, গাড়ি চালাতে গেলে কোম্পানি তার ম্যানুয়াল বুক দেয়, তাই ভগবান কোম্পানির মালিক। এই সমস্ত দেহ, 84 লক্ষ প্রকার দেহ তৈরি করেছেন, বিশেষ করে মনুষ্য দেহ বেশি গুরুত্ব, তাই এই দেহের ম্যানুয়াল বুক বোঝা যায় গীতার ভাগবত থেকে, সেখানে কি করবেন। এই জন্য প্রভুপাদ 4টা জিনিস করতে বলেছেন, এ বি সি ডি, কি এ বি সি ডি, ইংরাজিতে কয়টা ফলা আছে না অক্ষর, 26টা, আপনাদের 26টা শিখতে হবে না। কই বলে আমি তো মূর্খ, 26টা শিখতে তোমার সময় নেই, 4টা শিখতে তো সময় আছে, 4টা শেখা যাবে, এ বি সি ডি, এতে অ্যাসোসিয়েশন মানে ভক্ত সঙ্ঘ করা যাবে, এই যে করছেন ভক্ত সঙ্ঘ। সেজন্য তুলসীর সামনে বসে ছেলে মেয়েকে নিয়ে দৈনিক সাধুসঙ্গ করবেন, এটা করা যাবে না, এটা হলো এ অ্যাসোসিয়েশন। আপনি অনেক রাজনৈতিক সঙ্ঘ করছেন, যুবক সঙ্ঘ করছেন, অনেক সঙ্ঘ করছেন, ওখানে কেন্দ্র নেই, এই জন্য হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, যুদ্ধ। কিন্তু ভগবানকে কেন্দ্র না করলে সাধুসঙ্গ হবে না। তো সেজন্য বাড়িতে ভগবানকে কেন্দ্র করে কি করবেন, এ মানে অ্যাসোসিয়েশন, তুলসীকে নিয়ে বসলেন, তাহলে কি করতে হবে, বি বি মানে বুকস রিডিং, কি বই পড়বেন, যে বইতে কৃষ্ণের সেবার কথা আলোচনা হয়েছে সেই বই পড়বেন। সাধুসঙ্গে অন্য কিছু না, কোনো রাজনৈতিক কথা নয়, কোনো সিনেমা আর্টিস্টদের কথা নয়,
যেখানে পড়বেন যে কৃষ্ণের সেবা কী করে করা যায়, এই জন্য গীতা ভাগবত এটা ম্যানুয়াল বুক, আমার করণীয় অকরণীয় সম্বন্ধে বলা হয়েছে, কিম কর্তব্যম কিম অকর্তব্যম শাস্ত্র প্রমাণং কুরুতে, কি করণীয় কি অকরণীয়, শাস্ত্র মানে শাসন করে যে রক্ষা করে, তাই যখন শাসনে থাকবেন তাহলে রক্ষা পাবেন, এই জন্য গীতা ভাগবত শিক্ষা পালন করবেন। তো সেজন্য সর্বকর্ম ত্যাগ করতে বলা হলো না, একটু আগে বলেছি সব কর্ম কৃষ্ণকে উদ্দেশ্য করে তার আশ্রয়ে করবেন, সর্বকর্ম ২৪ ঘন্টা করবেন, ঘুমানোও একটা কর্ম, বুঝতে পারছেন, খাওয়া একটা কর্ম, ভোরে ওঠা একটা কর্ম, পরিষ্কার বস্ত্র পরা, স্নান করা, কিন্তু রুটিন করে নেবেন, নিশ্চয় আপনি ২৪ ঘন্টা রান্না করবেন না, নিশ্চয় ২৪ ঘন্টা বাজারে বসবেন না, সমস্ত রুটিন আছে, কোন টাইমে খাওয়া, কোন টাইমে ঘুমানো, কোন টাইম, এই রুটিন অনুসারে, এই জন্য কৃষ্ণ বলেন সদা, সদা মানে ২৪ ঘন্টা সর্বকর্মানি, সব কর্ম কর, তার মানে সর্বকর্ম মানে আপনি ঘুমানো একটা কর্ম, এই দেহ দিয়ে যেসব কর্ম হয়, গৃহস্থ হলে সে পুত্র উৎপন্ন করবে, ওটাও কৃষ্ণের উদ্দেশ্যে করতে হবে, আমাকে দেখবে বড় হয়ে এই ভাবনা নিয়ে নয়, কিন্তু কেন আপনি কয়দিন থাকবেন, আপনার ছেলে পঙ্গু হয়ে জন্মাতে পারে, কে দেখবে, এই জন্য মূর্খ হবেন না যে আমাকে দেখবে এই জন্য ছেলে উৎপন্ন করছি, না, কৃষ্ণ সেবা করার জন্য, আপনি ভগবানের সেবা করার জন্য, আমার ইন্দ্রিয় চঞ্চল হলো যেহেতু আমি থাকতে পারবো না, কিন্তু অবৈধ ক্রীড়া পাপ, তাই বৈদিক নীতি কৃষ্ণ গীতায় জানালেন যে এই কাম, যে কৃষ্ণপুত্র উৎপন্ন করা যে কাম, সেটা ধর্ম অবিরুদ্ধ, ওটা ধর্ম, সেটা অবিরুদ্ধ মানে ধর্ম নয়, এরকম নয়, সেটা ধর্ম, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, এই জন্যই তুমি গৃহস্থ হিসাবে ওই কর্মটা কৃষ্ণ সন্তান কামনা করবে, তো পুত্র কি সবসময় আসবে নাকি, সবসময় আসবে না, তাই তার রুটিন আছে, তো সেই জন্য এই গীতা ভাগবত ম্যানুয়াল বই, এইভাবে সর্বকর্ম আমাদের করতে, সেই জন্য গীতা ভাগবত দরকার, ABC সি মানে চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড, এই কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটা জপ করবেন ডেলি, ছেলে মেয়েকে নিয়ে ১০৮ বার বলবেন, আর এটার দ্বারা হৃদয়ের আয়না পরিষ্কার হবে, তখন দেখবেন আমি কৃষ্ণদাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, যেহেতু আমি জানতাম না তাই আয়না খুলে পরিষ্কার হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, মহিলা নয়, ধনী নয়, আমি ভগবানের নিত্য সেবক, চাকর। ডায়েট খেতে হবে, খাদ্য কি খাবেন, তাই ভগবান যেটা বলেছেন, পত্রম পুষ্পং ফলম ত্বয়ম যমে ভক্তা প্রয়চ্ছতি তদহম অস্নামি ভক্ত অপহৃত, ভক্ত যেটা আমাকে প্রীতির সহিত অর্পণ করবে কি, সেটা শাক সবজি ফল মূল, অমেধ্য জিনিস নয়, কেন তিনি চান না সেটা, সেজন্য শাক সবজি, শাক সবজির প্রাণ আছে, যদি আপনি এমনি কেটে খাবেন, অনেক সংস্থা আছে বলে আমরা নিরামিষ খাই, আরে গরু ছাগলও তো নিরামিষ খায়, সেটা নিবেদন করতে হবে, নাহলে আপনি চোর, আপনি জন্ম দিতে পারেন না একটা ঘাস, সেজন্য ভগবান বললেন এটা আমাকে নিবেদন করে তোমাকে খেতে হবে, নাহলে তুমি চোর আর পাপ খাবে, তাই তুমি দ্বন্দ্বের মধ্যে থেকে যাবে, এই জন্য এই পাপ মুক্ত হতে গেলে আমাকে জানাও, আমার জিনিস আমাকে জানিয়ে করো, তাহলে ওই গাছপালার জীবনটা সার্থক হবে, ও সরাসরি ভক্ত ঘরে জন্মাবে, ওই আত্মা আমার সেবা করে ভগবত ধামে ফিরে আসবে, অত তুমি এটা করতে চাও না, তুমি ডাইরেক্ট তাকে কেটে খেতে চাও, এটা ঠিক নেই, তো সেই জন্য শাকসবজি, এই জন্য ডায়েট খেতে হবে, ভোগ লাগে প্রসাদ, তো এই জন্য দুটি জিনিস দান করবেন, সবাই দান করবেন, করতে পারবেন, হরিনাম আর প্রসাদ, আপনি বলবেন আমি গরিব কী করে প্রসাদ দান করব, এক কণা হলো ডেলি রান্না করবেন, ভোগ লাগাবেন, রাস্তায় বেরোবেন, গৃহস্থের কর্তব্য দান করা, সেখানে যে লোক প্রথমে দেখবেন রান্না করে ভোগ লাগানোর পরে বলে হরে কৃষ্ণ, এই হরিনাম দান হয়ে গেল, হরে কৃষ্ণ হাসি মুখে হাত জুড় করে, তার মানে যতই উগ্র লোক সামনে দিয়ে যাক, আপনি যদি হাত জুড় করে হরে কৃষ্ণ, যদি বলেন ও কি উগ্র হবে, আপনার হাসি আর হাত জুড় মাথাটা নিচু থাকলে কি হলো, অটোমেটিক সে আপনার খারাপ লোক থাকলেও সে নম্র হয়ে যাবে, হরে কৃষ্ণ দাদা আমার বাড়িতে আজকে আমি ভোগ লাগিয়েছিলাম, তা আমি খুব গরিব, পেট ভরে খাওয়াতে পারি না কাউকে, প্রসাদ দান করতে হয় গৃহস্থের, তো এক কণা প্রসাদ একটু নেবেন, তখন অটোমেটিকলি দান হয়ে গেল প্রসাদ, তো হরিনামও দান হলো, প্রসাদ দান হলো, এটা কি টাকা লাগলো বেশি,
তো এই দানের দ্বারা সর্বসিদ্ধি লাভ হবে। কেন? আপনি মঙ্গল হবেন, ওই প্রসাদ এক না পেয়ে ওই হরিনাম করে ওনার চিত্ত মার্জন হবে। ও যে এতদিন ভুল পথে চলছিল, যে কি ভুল পথে চলছিল, আমি হিন্দু আমি মুসলিম বলে ডাঙ্গা লাগাচ্ছিল, হ্যাঁ বিজেপি তৃণমূল কংগ্রেস বলে ডাঙ্গা লাগাচ্ছিল, সেখান থেকে সে মুক্ত হয়ে যাবে। সে মুক্ত হয়ে সবাইকে সাহায্য করবে, এটাই হবে বসুন্ধৈব কুটুম্বকম। তখন একটা পরিবার, তখন আর যুদ্ধ লাগবে না। তো এটাই আমার অনুরোধ, সেজন্য এ বি সি ডি করলে কি হবে, ই হবে, ই এক্সটেসি ভাব আনন্দ। কয়জন চান আনন্দ? নিতায় গৌর প্রেমে আনন্দে, হরে কৃষ্ণ হরিনাম হরিনাম স্বয়ং, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই চারটি জিনিস করলে ওইটা পাওয়া যাবে, আনন্দ পাওয়া যাবে। তো অতি সহজ, এই চারটা জিনিস করা যাবে না? কয়জন করতে পারবেন হাত তুলুন, হরি বল। আবার এটা করতে পারবেন বলে আবার হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে? আমার বাংলা ভাষা যদি কিছু ভুল ত্রুটি থাকে, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তো আমাকে মার্জনা করবেন, ভাষাটা সংশোধন করে গ্রহণ করবেন। কোনো প্রশ্ন থাকলে আলোচ্য বিষয়ের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন। তা আমি ধন্যবাদ জানাব নন্দরাম প্রভু যে আমাদের এখানে এরকম সাধুসঙ্গ প্রদান করলেন, আপনাদেরও ধন্যবাদ জানাব আপনারা এসে আমাদেরকে কৃপা করলেন, এবং সবাইকে মায়াপুরে আমন্ত্রণ করছি, সবাই আসবেন মায়াপুর ধামে। হরে কৃষ্ণ। জল হচ্ছে ভক্তির আনন্দ সমুদ্র, প্রেম সমুদ্র বলা হয়। তো সেজন্য জলটা যে প্রেম সমুদ্র, অন্তরঙ্গা শক্তি, ওটা অন্তরঙ্গা শক্তি, মানে ভগবানের অনন্ত শক্তি আছে, ত্রিশক্তি প্রধান, তার মধ্যে বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি আর অন্তরঙ্গা শক্তি। তো সে অন্তরঙ্গা শক্তি হচ্ছে আনন্দদায়িনী শক্তি, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে মায়া, তার মানে আপনাকে আনন্দ থেকে বিমুখ করবে। সেজন্য মাঝে আছেন, আপনি বিমুখ হতে চান না আনন্দ পেতে চান, সেটা আপনারকে চিন্তা করতে হবে। যেমন শিক্ষক যখন আপনাকে শিক্ষায় স্কুলে পড়াশোনার সময় একটা সূত্র দিয়ে দিল, যে এই সূত্রটা এইভাবে অঙ্ক কষতে হবে, তুমি যদি এই সূত্রের এইটুকু ভুল করবে তাহলে এটা অঙ্ক আসবে না। তো এখন তুমি কি করবে, এইভাবে চলো। তো এখন আপনি ছাত্র, যদি আপনি শিক্ষকের এই কথাটাকে গ্রহণ করবেন তাহলে আপনি পাস, আর শিক্ষকের ওই কথাটাকে গ্রহণ না করবেন ফেল। কে ফেল দিবে? সেই শিক্ষক দিবে। কে পাস দিবে? ঠিক সেরকম ভগবান আপনাকে মায়া দিকেও নিয়ে যাবে, ভগবান দিকেও নিয়ে যাবে। এখন আপনি কি করবেন সেটা বিচার আপনার। বুঝে গেল? ধন্যবাদ। হ্যাঁ বলুন। আমাদের এই আলোচনা বিষয়ের মধ্যে বলুন, বাহিরে প্রাসঙ্গিক গেলে অসুবিধা। হ্যাঁ বলুন। পঞ্চপাণ্ডব স্বর্গে যাওয়া কি দরকার? স্বর্গ তো অনিত্য জায়গা, পঞ্চপাণ্ডব হচ্ছে ভগবানের ভক্ত, তারা গোলক বৃন্দাবনে যাবে। আপনি স্বর্গের লোক তো এই জগতের মধ্যে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে স্বর্গ, স্বর্গটা অনিত্য। একটু আগে শুনলেন না, দেবদেবীর পদ অনিত্য, তাদের দেওয়া প্রদত্ত অনিত্য, তারাও অনিত্য, স্বর্গটাও অনিত্য, তাদের জায়গাটাও অনিত্য। বুঝতে পারছেন? তো সেই জন্য পঞ্চপাণ্ডব স্বর্গে যাবে কেন? তারা বৈকুণ্ঠে চলে গেছে। বৈকুণ্ঠ মানে বিকুণ্ঠা। স্বর্গের লোকে তো অসুরের আগে উৎপাত করে, দেখেননি যুদ্ধ? তাহলে পাণ্ডবেরা তো শান্ত প্রিয়, তারা যুদ্ধভূমিতে যাবে কেন?
তারা যুদ্ধ করেছিল শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তো স্বর্গরাজে তো অসুরেরা গিয়ে আবার দখল করবে, তো সেই জন্য তারা চায়নি, তারা বৈকুণ্ঠে চলে গেছে। অর্জুন ভগবানের নির্দেশে করেছিলেন, অর্জুন নিজে করেননি। ভগবান চেয়েছিলেন ধর্মরাজ্য সৃষ্টি করতে, তো সেই জন্য ভগবান জীব সৃষ্টি করেন, আবার ভগবান যখন হত্যা করতে চান তিনি করেন, তাই জন্য অর্জুনের মাধ্যমে তিনি করেন। ভগবান তো বললেন অর্জুন নিমিত্ত মাত্র, উনি ভগবান নিজেই সব করে রেখেছিলেন, অর্জুনকে শুধু প্রতিষ্ঠা দিয়েছেন। দেখুন অর্জুন জীব হত্যা করলো অনেক, কিন্তু তার প্রতিষ্ঠা পেল, এখন অর্জুনের নাম ঘোষণা সর্বত্র, প্রতিষ্ঠা পাচ্ছে। কিন্তু এইরকম কেউ হত্যা করে কি সে প্রতিষ্ঠিত হয়? তাকে গালাগালি করে সবাই, তাই না? কিন্তু অর্জুনকে কেউ গালাগালি করছে? অর্জুনের নাম ঘোষণা করছে সবাই। এটাই পার্থক্য, মানে ভগবানের কথা পালন করলে আর নিজের মতো চললে। অর্জুন নিজের মতো চলেননি, ভগবানের নির্দেশে চলেছে। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। ঠিক আছে, এখন আরতি হবে।